হাই বন্ধুরা, আজকে আমি আমের আচার করব। দেখো কতগুলো আমার এটার মধ্যে সাতখানা আম আছে, কাঁচা আম। কালকে কেটেছি, কেটে শুধু এমনি জলটার মধ্যে আমটা দিয়ে রেখেছিলাম, তুলে জাস্ট এই রকম টুকরো টুকরো করে একদিন রেখেছি। রোদ না হলেও কোনো ব্যাপার না, শুধু মানে জলটা শুকিয়ে গেলেই হবে। এটা করে তার মধ্যে শুধু আমি আমচুর এখন দিলাম, আমচুর আর হলুদ। এবার আমি অন্য মশলাগুলো দেব। এখানে দেখো আমি পাঁচ ফোড়ন, আর সঙ্গে পাঁচ ফোড়নটা কড়াতে একটু ভেজে নিয়েছি, রোস্ট করে নিয়েছি। কড়াটা বন্ধ করে তার মধ্যে কতগুলো সর্ষে দিয়ে দিয়েছিলাম, আর এই তিনটে শুকনো লঙ্কা। এবার এইগুলো গুঁড়ো করে নেব। আর এইদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, শুধু এমনি সর্ষের তেল, বেশি গরম করিনি, একটু কাঁচা কাঁচা ভাব। আর নুনটা আমি এখানেই দিয়ে দেব। এই দেখো নুনটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, তেলটা কিন্তু বেশি গরম করলাম না, একটু কাঁচা ভাব থাকবে। দেখো আমি পাঁচ ফোড়ন, আর এখানে সর্ষে শুকনো লঙ্কা, এটা একটু আধ বাটা করে নিলাম, রোস্ট করা পাঁচ ফোড়নটা। এবার এটা দিয়ে দেবো এটার মধ্যে, এই মশলাটা দিয়ে দিলাম। এইবার দেব এই যে তেলটা গরম করে রেখেছিলাম, বেশি গরম করিনি যেন কাঁচা কাঁচা থাকে, আর ওর মধ্যে নুন দিয়েছি। এবার এটা ঢেলে দেব। এবার এটা দিয়ে মিক্সড করে ব্যাস আচার রেডি। এই এই গামলাটার মধ্যে এখন দুদিন থাকবে, থাকলে দুদিন একটু নাড়িয়ে টাড়িয়ে তারপর একটা কাঁচের বয়ামে ঢুকিয়ে দেব। ব্যাস এই আচারটা আর কিচ্ছু হবে না, এক বছর থেকে যায় এই আচার। এটার মধ্যে এই আচারে না রোদে দেওয়ারও কোনো দরকার হয় না, আম এমনি ঘরে রেখেই হয়ে যায়। আমটা শুধু আগের দিন কেটে একটা থালায় রেখে দিয়ে তারপরে এইভাবে করে নিলেই হলো। ব্যাস এবার আমি এটা ঢেকে রেখে দেব, আবার বিকেলে একটুখানি মানে নাড়া দেব, আবার কালকে নাড়া দিয়ে এটা আবার একটা কাচের জারে ঢুকিয়ে দেব। ব্যাস হয়ে গেল। হাই বন্ধুরা, দেখো এটা আচারগুলো আমি একদিন গামলাতে রেখে এবার এই জারটায় ঢেলে দিয়েছি। এবার জারটা মুখটা বন্ধ রেখে এবার চার পাঁচ দিন থাকলে এটা খাওয়ার মতো হয়ে যাবে, আর দিনের বেলা আমি ওই রোদের মধ্যে একটু দিয়ে দিই। রোদ যতক্ষণ পরে এই জারটা ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো। এরকম করে চার পাঁচ দিন রাখলে ব্যাস আচার ঠিক রেডি হয়ে যাবে।